আরে বাহ, এবার তো আমার কলা বাগানের কলা গাছগুলোতে বেশ ভালো কলা ধরেছে। এবার কলা ভালোই বিক্রি হবে মনে হচ্ছে। এখন তো কলাগুলো কাঁচাই আছে, আর কদিন গেলেই পাকবে। তারপর কলা বিক্রি করে অনেক টাকা উপার্জন করব। যাই, এখন কলা গাছগুলোতে একটু জল দেই। টুনি তার কলা বাগানের সব কলা গাছে জল দিয়ে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে কলা পাকার মৌসুম চলে আসে। বাগানের সব কলা গাছের কলা পেকে একদম হলুদ বর্ণ ধারণ করে, কিন্তু শুধু একটা কলা গাছে হলুদ রঙের কলার বদলে লাল রঙের কলা হয়। আরে আরে, এটা আমি কি দেখছি! আমার বাগানে লাল রঙের কলা ধরেছে, কিন্তু এটা কি করে সম্ভব? সব কলা গাছের কলা হলুদ, আর শুধু এই একটা কলা গাছের কলা লাল ধরেছে। আমার মনে হয় এটা সৃষ্টিকর্তার আশীর্বাদে হয়েছে মা। মনে হয় এটা কোনো জাদুর কলা। দেখো দেখো, কি সুন্দর দেখতে লাল টসটসে কলা। হ্যাঁ হ্যাঁ, দেখতে যেন লোভনীয়, বলো মা। তুই ঠিকই বলেছিস রে মা, এটা মনে হয় সৃষ্টিকর্তারই আশীর্বাদ। তবে লাল কলাটা আমরা বিক্রি করব না, কেমন? এটা আমাদের বাগানেই থাকবে রে মা। আর কদিন গেলে কলা ব্যবসায়ীকে ডেকে পাকা কলাগুলো বিক্রি করে দেব। মা রে, এখন চল, তোর স্কুলের আবার সময় পেরিয়ে যাচ্ছে, চল চল। টুনি ওর মেয়েকে নিয়ে যেই না ওখান থেকে চলে যায়, তখনই লাল কলা বলে ওঠে, ইস, আমি কতটা প্রশংসনীয়! এই এই, বাগানে সব বুড়ি পাকা কলা, দেখলি তোরা? মালকিন আর ওনার মেয়ে আমার কত প্রশংসা করলো। সত্যি তো, আমি দেখতে অনেক সুন্দর, লাল টুসটুসে আমার চেহারা, আহ কি অপরূপ দেখতে আমি, আর তোদেরকে দেখতে একেবারে বিশ্রী লাগছে, ছি ছি। লাল কলা বন্ধু, তুমি না হয় হলুদ রঙের বদলে একটু লাল রূপ ধারণ করেছো, এতে কি এমন হয়েছে শুনি, যে তার জন্য তুমি আমাদেরকে বুড়ি বিচ্ছিরি বলছো? শোনো, আমরা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি, যে যেমনই হোক না কেন, কাউকে বিদ্রুপ করার অধিকার আমাদের কারুরই নেই, বুঝেছো? এই পাকা কলা, চুপ কর তো, জ্ঞান দেওয়া বন্ধ কর। বুঝেছি, আমাকে দেখে তোদের খুব হিংসে হচ্ছে, তাই না? হবেই তো, তোদের এতগুলো পাকা কলার মাঝে আমি যে লাল কলা জল জল করে জ্বলছি, আমার রূপের আগুন তোদের সহ্য হচ্ছে না, তাই না রে বুড়ি কুচ্ছিত পাকা কলার দল? লাল কলা বন্ধু, তুমি কিন্তু একটু বেশি বেশি বলছো। সামান্য গায়ের রং লাল হয়েছে বলে তোমার এত অহংকার? তুমি ভুলে যেও না, অহংকার কিন্তু পতনের মূল কারণ, তাই এত রূপের অহংকার করো না লাল কলা বন্ধু। এই চুপ করবি তুই, কুচ্ছিত পাকা কলা, আর কাকে বন্ধু ডাকছিস? আমি কখনোই তোদের বন্ধু হব না। ছি, গায়ের ফ্যাসফ্যাসে হলুদ গায়ের রং, কি বিশ্রী দেখতে, তোদেরকে দেখলেই আমার বমি পায়, একদম তোরা আমার সাথে কথা বলবি না। বন্ধু লাল কলা, তুমি অযথাই আমাদের সঙ্গে অহংকার দেখাচ্ছো। তুমি তো জানোই কলা পাকলে হলুদ বর্ণের হয়, এটা তো প্রকৃতির নিয়ম, এখানে কুচ্ছিত আর অসুন্দরের কি আছে বলো তো? এই চুপ কর তো তোরা, প্রকৃতির নিয়ম, যে মোর চেহারা তার আবার জ্ঞান, শোনো যত সব কান খুলে শুনে রাখ তোরা, এ বাগানের সব থেকে উজ্জ্বল আর সুন্দর কলা হলাম আমি, বুঝেছিস? তাই আজ থেকে আমার কথার উপরে তোরা একটাও কথা বলবি না। এভাবেই প্রতিনিয়ত লাল কলা বাগানের অন্যান্য পাকা কলাদের সাথে অহংকার দেখাতো, আর সব সময় অপমানজনিত কথা বলতো। এই টকটকে লাল চেহারা নিয়ে এই গেও বুড়ি পাকা কলাদের সাথে থাকতে আর ভালো লাগছে না। সেই দিন যে মালকিন বলল আমাকে রেখে এই বজ্জাত কুচ্ছিত পাকা কলাগুলোকে বিক্রি করে দেবে, মালকিন এখনো কেন আসছে না? এই গেও পাকা কলাদের গন্ধ যে আমার আর সহ্য হচ্ছে না। কি বললে তুমি লাল কলা বন্ধু? আমরা গেও? তুমি আমাদেরকে এত অপমান করেছো, অন্যকে এভাবে অপমান করতে তোমার গায়ে বাজে না? তোদের মতো বুড়ি পাকা কলাকে অপমান করতে আবার কি লাগে? তোদেরকে অপমান করতে আমার বেশ ভালোই লাগে। অনেক জাতের কলা দেখেছি, কিন্তু তোমার মতো এমন অহংকারী কলা জীবনেও দেখিনি। শোনো বন্ধু লাল কলা, দিন শেষে আমাদেরকে পাখিদের খাবার হয়ে তাদের পেটে যেতে হয়, তাই আমাদের মতো ফলদের এত অহংকার করতে নেই। মালকিন আসুক, আমাদের কেটে বিক্রি করে দিক, তাতে আমাদের কোনো আক্ষেপ নেই। তবুও আমরা তোমার মতো এমন অহংকারী লাল কলার সাথে থাকতে চাই না।
অহংকার তো আমারই হবে, কারণ আমি তোদের থেকে রূপে গুণে 20 গুণ এগিয়ে। কোনদিনও পেরেছিলি তোরা আমার মতো এমন লাল বর্ণ ধারণ করতে? আমি হলাম ভাগ্যবতী, বুঝেছিস? মালকিন আমাকে ভাগ্য করে পেয়েছে। আমরা চাই না তোমার মতো অমন অহংকারী লাল কলা হতে। আমরা প্রকৃতির নিয়মে বেড়ে উঠি আর প্রকৃতির নিয়মেই পাখিদের খাদ্য হই, এটাই আমাদের ধর্ম। যা যা, পাখিদের খাদ্য ধর্ম পালন কর, আমার অত শখ নেই পাখিদের খাদ্য হওয়ার। আমি সারা জীবন এভাবেই মাথা উঁচু করে লাল টকটকে শরীর নিয়ে বেঁচে থাকবো আর সবার কাছ থেকে প্রশংসা অর্জন করব। লাল কলা এইভাবে বলে হাসতে থাকে। আর অন্যদিকে টুনির বাড়িতে এক সাধু বাবা আসে। প্রণাম সাধু বাবা, হঠাৎ আপনি আমার বাড়িতে, তা কি মনে করে? টুনি বাছা, আমি তোকে বাঁচাতে এসেছি। আমাকে বাঁচাতে? কিন্তু কেন, কি হয়েছে? বাছা, তোর বাগানে যে লাল কলার ছড়িটা আছে না, আসলে ওটা একটা অভিশপ্ত লাল কলা। এক ডাইনি তার জাদু বলে তোর বাগানের ওই কলা গাছের কলা অভিশপ্ত করে রেখেছে। ওই লাল কলা যে খাবে সে ওই ডাইনির শিকার হয়ে যাবে। বাছা, এখনো সময় আছে, বাঁচতে চাইলে ওই লাল কলা কলা গাছ থেকে কেটে ফেলতে হবে, নইলে তোর বিপদ হবে। বাছা, আপনি এসব কি বলছেন সাধু বাবা? তাহলে তো সত্যি বিপদ সাধু বাবা, তাহলে এক্ষুনি চলুন আমার বাগানে। এরপর টুনি একটা দা আর সাধু বাবাকে নিয়ে তার কলা বাগানে যায়। সাধু বাবা, এই নিন দা আর কেটে ফেলুন এই অভিশপ্ত লাল কলাকে, আমি কোনো বিপদে পড়তে চাই না বাবা। না না, আমাকে কেটো না, কেটো না আমাকে। আর কে অভিশপ্ত? আমি তো অভিশপ্ত নই। তুই অভিশপ্ত লাল কলা, আমি আমার মায়া বলে সব দেখেছি। তুই ডাইনির কারসাজিতে লাল কলা হয়েছিস, তাই তোকে কেটে ফেলতে এসেছি। কি ব্যাপার অহংকারী লাল কলা বন্ধু, এখন ভয় পাচ্ছ কেন? এতদিন তো তোমার নিজের রূপ নিয়ে আমাদের সাথে অনেক অহংকার করেছো, এখন তো দেখছি তুমি নিজেই অভিশপ্ত। ছি, লজ্জা করে না অভিশপ্ত রূপ নিয়ে অন্যদের সাথে অহংকার করতে? পাকা কলা বন্ধু, আমি বুঝতে পারিনি, দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও আর আমাকে বাঁচাও। ওদেরকে কাটতে নিষেধ করো, দয়া করো। তুমি একটা অহংকারী লাল কলা, তার উপর আবার অভিশপ্ত, তুমি বেঁচে থাকলে সবার বিপদ। বলেছিলাম না তোমাকে অহংকার ধ্বংসের কারণ? এতদিন তো আশায় ছিলে যে মালকিন কবে আমাদের কেটে নিয়ে যাবে, আজ দেখো মালকিন তোমাকেই কাটছে আগে। এবার তোমার অহংকারের পতন হবে। সাধু বাবা, কেটে ফেলুন এই লাল কলাকে। এরপর সাধু দা দিয়ে এক কোপে লাল কলার ছড়িটা কেটে ফেলে, আর সাথে সাথে লাল কলার ছড়িটা অদৃশ্য হয়ে যায়। বাছা, আর কোনো ভয়ের কারণ নেই, লাল কলা ধ্বংস হয়েছে, এবার আমি চলি তবে বাছা। তো বন্ধুরা, দেখলে তো অহংকারী লাল কলার অহংকারের জন্য কি পরিণতি হলো? তাই আমাদের কখনো রূপ গুণ সৌন্দর্য বা অন্য কোনো কিছু নিয়ে অতিরিক্ত অহংকার করা উচিত নয়। সব সময় মনে রাখবে অহংকার পতনের মূল। আর আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।